সেটা কমেডি অভিনয় হোক বা সিরিয়াস অভিনয় হোক, যার এই হলে যে কজন আছে, ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ ফ্যান অফ হিজ, হি ইজ নান আদার দ্যান আওয়ার অল টাইম ফেভারিট খরাজ মুখার্জি। একটা জয় হাত তেল হয়ে যাক স্যারের জন্য। Hello sir. আরেক বার একটু জোরে হাত দিয়ে হয়ে যাক। স্যার একটা করেন, আমি আপনার বিগেস্ট ফ্যান মনে হয়, আমি আপনার সব মুভি দেখি। I'm biggest fan of yours sir. Really? Can I just ask you for two words? আমরা যারা অভিনয় করি জানো তো, এখানে যারা রয়েছেন এখানে সবাই খুব ছোটবেলা থেকে অভিনয় করে, কিন্তু একটু খেয়াল করে দেখলে মনে পড়বে যে তুমি যখন খুব ছোট ছিলে তখন তোমার স্কুলের যে টিচার ছিল তাদের একটা নিক নেম তোমরা দিতে, একটা যে কোনো ডাক নাম নিজেরা নিজেদের মধ্যে দিতে, এবং তারপর তিনি কেমন করে কথা বলেন, তিনি কেমন করে তোমাদেরকে বকেন, ধমকান, করার প্রবণতা চলে আসতো, একটা চলে আসতো। তো প্রত্যেকে অভিনেতা, ভেতরে ভেতরে সবাই অভিনেতা, শুধু সেটাকে কন্টিনিউ করে যে সে অভিনেতা, যে করে না হয়তো তোমার মতো অ্যাঙ্কার। এক্স্যাক্টলি, হোয়াট আ ওয়ার্ড! একটা জোরে হাত তুলে রাখ স্যারের জন্য। তো স্যার, ব্যাক টু দিস ডে, আজকে এখানে এসে কেমন লাগছে? কারণ আজকে যারা এখানে অডিয়েন্স আছে, দে আর নট ফ্রম বেঙ্গল অনলি, দে আর প্যান ইন্ডিয়া থেকে এসেছে শুধুমাত্র আজকের জন্য। একটা জিনিস সেটা বুঝতে পারছি যে আজকে এখানে মানে কে রাজা হবে সেটা নির্বাচন চলছে আর কি। এখানে প্রত্যেকেই রাজা, আমরা সবাই রাজা, তার মধ্যে এখানে কে সবচেয়ে বড় রাজা সে এইটা এইটা মনে করে আমার একটা দারুণ মজার কবিতা বলতে ইচ্ছে করছে জানো। প্লিজ প্লিজ, একদম। এই একটা কবিতা, এই কবিতাটা আমি পেয়েছিলাম কীভাবে জানো, আমাদের আমি যখন চিত্তরঞ্জনে চাকরি করতাম সেই সময় আমরা বেশ কয়েকজন আর কি একটা থিয়েটার দল থেকে আমরা সব বিভিন্ন জায়গায় কম্পিটিশানে যেতাম, কম্পিটিশানে যেতাম জেনারেল ক্লাসে, ট্রেনে করে আড্ডা দিতে দিতে, গল্প করতে করতে। তো এই ট্রেনে বসে কিছু না কিছু তো খেতে ইচ্ছে করে, তো ওই একটা সবাই মিলে ঠিক করেছিলাম চানাচুর খাবো। তো ওই আর কি 32.5 বাজার যেরকম, সেই 32.5 বাজার সবাই মিলে কিনলাম, কিনে খেলাম, যত না ফেললাম বেশি, কারণ যেমন মিয়নও তেমনি খারাপ খেতে আর কি। কিন্তু যেটা লাভ হলো সেটা হচ্ছে যে ওই ঠোঙাটা মোড়া ছিল, তার মধ্যে একটা খুব মজার কবিতা ছিল যেটা আজকের দিনের জন্য ভেরি অ্যাপ্রোপ্রিয়েট বলে আমার মনে হয়। ওয়াও, এক্সেলেন্ট! প্লিজ প্লিজ। তো কবিতাটার নাম হচ্ছে আসল রাজা। আসল রাজা, আসল রাজা, কে হবে আসল রাজা? তো কাকের মুখে রটলো খবর যে বনের রাজা বাঘ মরেছে? তো কাকের মুখে রটলো খবর যে বনের রাজা বাঘ মরেছে? জন্তুরা তাই একে একে মোরা বাঘকে এলো দেখে, কেউ বললো আহ হা হু হু, কেউ বললো চাপ তো বাঁচা গেছে। তো সবাই তখন বললো ভেবে বনের রাজা বাঘ মরেছে, বনে একটা রাজা তো চাই, কে তাহলে রাজা হবে? তো শিয়াল শুনে চুপি চুপি মাথায় দিয়ে গাদার টুপি সিংহাসন লাফিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হুকটা হুয়ার হবে, বললো যে সে রাজা হবে। ভালুক বলে বেয়াদ ওখান থেকে নাম এখুনি, ভালুক বলে বেয়াদ ওখান থেকে নাম এখুনি, রাজা হবে সব কথা ফের যদি তোর মুখে শুনি, একটি চরে অক্কা পাবি হুকটা হুয়া ভুলে যাবে। আরে বাঘ নেই তো ভালুক আছে, বাঘের পরে আমার দাবি। নেকড়ে বলে দিব্যি আছো করবে তুমি, ভালুক নাচো আর সিংহাসন উঠে ভাবছো তুমি বুঝি রাজা হবে, বলে আমি হলাম বাঘের পিছে, আমার দাবি কমটা কিসে? হায়না বলে হাসাস নিয়া, হায়না বলে হাসাস নিয়া, কোথায় পিসি তার ঠিক নেই ইন্ডিয়ান পিসে মশাই, ভাগার দিয়ে নেংচে চলিস রাজা হবো তুইও বলিস? বানর বলে ওরে হায়না, জানিস তো কেউ তোকে চায় না, চুয়ে দিবি তুইও পায় না, আমি বানর অর্ধেক নর, বনবাসী বুদ্ধিজীবী, আমার রাজা করতে হবে সবাইকে বলে দেবো। চোর বলে বাদামি যা, গাছে আছিস গাছে দিয়ে থাক, আমি যখন কো ধরেছি আমার রাজা করতে হবে। তো সবাই চেঁচায় ঢেউ ঘ্যাঁক ঘ্যাঁক, ভূত খঁত খঁত, মন তোলপার হট্ট বলে, তখন বাদুর উঠলো বলে ঝুলে ঝুলে দেখছি সবে, ভাবছি সবাই রাজা হবে, শুনতে কি পাচ্ছিস কেউ ওই দূরেতে ডাকছে যে ফেউ, আর একটা যে এসে গেছে আই পাওয়াই গাথাবা, কেউ বলে পালা পালা, কেউ বলে আন ফুলের মালা, ওরে আমাদের তো রাজা সাজা, বাঘই হলেন আসল রাজা। তেমনি এখানে যে সমস্ত রাজারা বসে আছে সব এই এনবিসি স্কিল ডেভেলপমেন্টে, এটা সর্বভারতীয় একটা সংস্থা, এবং এখানে যে পড়াশুনো করে এত সুন্দর ভবিষ্যৎ হচ্ছে সেটা ডেফিনেটলি এই সংস্থার একটা বিশেষ বিশেষভাবে তাদেরকে প্রশংসা জানাবার। ধন্যবাদ স্যার।